লামহাটা ইকো পার্ক থেকে ঘুরে এসে তখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল, তাই ভাবলাম সবাই মিলে হোমস্টের একদম উপরের ব্যালকনিতে বসে গল্প করা যাক। বিকালে রোদটা যেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লুকোচুরি খেলছে, আর চারিদিকের পরিবেশ কি সুন্দর শান্ত ছিল। হুট করে চোখে পড়েছিল একটা মনেস্ট্রি, তারপর আর কি চললুম মনেস্ট্রি দেখতে। 5 মিনিট মতন লেগেছিল আমাদের হেঁটে। মনেস্ট্রিতে কিছুটা সময় কাটিয়ে আসার পর সন্ধেবেলায় আয়োজনে ছিল বারবিকিউ। বারবিকিউ আর দূর পাহাড়ে আলোর ওই দৃশ্য দেখতে দেখতে কখন যেন হঠাৎ করে রাত হয়ে এসেছিল। পরের দিন আমাদের সবাইকেই বাড়ি ফিরতে হবে, আর তখনও কারোর কোনো লাগেজ গোছানো ছিল না, তাই তাড়াতাড়ি ডিনার সেরে সবাই রুমে চলে গেছে।